বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এখন আমি ডি ডিম বেজে নিচ্ছি আজকে নাস্তা করব রুটি এই যে রুটি আমি কাই করে গরম পানি দিয়ে কাই করছি এখন বেজে নিচ্ছি মাঝে মাঝে রুটি খাই বা অন্য কিছু সকালে নাস্তা খাই রুটি খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমার কাছে তারপর আমি মাছ ধুবো মাছ ধুয়ে আজকে বেগুন রান্না করব মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বেগুন হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি বেজে নিব পাশাপাশি আমি এই জায়গায় ভাত বসাই দিয়েছি আরেক চুলাতে মাছ বাজি করব বাজে আমার করা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম তারপর কষাতে হয় পানি দিয়ে দেব যাতে পোড়া না লেগে যায় তারপর কষিয়ে নেব কিছুক্ষণ মশালা দেখছেন কালারটা কি সুন্দর লাল কষা নামার হয়ে গেছে প্রায় এখন টমেটো দিয়ে দিব টমেটো দিলে আমার কাছে ভালোই লাগে টক টক লাগে আলু দিয়ে দিব টমেটোটা আগে দিলাম মানে টমেটো নরম হয়ে গলে গেলে একটু আমার কাছে ভালো লাগে আস্তে আস্তে থাকলে ভালো লাগে না আলু দিয়ে দিতেছি তারপর বেগুন দিয়ে দিব তো ছিল দুটো সাথে দিয়ে দিলাম ফালাবো জন্য এখন বেগুন দিয়ে দিব কড়াইটা আমার ভরে গেছে ভাত আমার হয়ে গেছে তারপর পানি দিয়ে 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 কষানো হয়ে গেছিলো তারপর পানি দিয়ে দিলাম এখন জালটা জ বাড়িয়ে দিতে হবে বলক আসলে তারপরে মাছ দিয়ে দিব মাছ দিয়ে দিলাম বলক চলে আসছে পর আর কিছুক্ষণ জাল দিব দশ পনেরো মিনিট পরে যে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে প্রায় আর কিছুক্ষণ পরে তরকারিটা নামিয়ে ফেলবো সিটু আবার বাহিরে গেছিলাম পেঁয়াজ আলু আর টমেটো নিয়ে আসছি এই টমেটোগুলো দেখেন কি কালো সুন্দর লাগছে তাই নিয়ে আসলাম এই যে বললাম বাহিরে গেছি দেখেন কি সুন্দর ফুলগুলা আমার কাছে ভালো লাগলো তাই নিয়ে আসলাম তোলে আপনাদের একটু দেখানোর জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অনেক বাতাস ছিল আজকে বাহিরে এটা একটা পার্ক মাঝখানে এটা এন দাঁড়াইলে অনেক বাতাস লাগে ছায়ার মেঝে পার্কটা অনেক বড় বিশাল চারিদিকে গাছ দোলনা বাচ্চাদের খেলার জায়গা হাঁটাহাঁটি করতে পারো অনেকে বিকেলে আসে বিকেলে পার্ক ভরে যায় লোকজনে মার্শাল্লাহ দেখছেন কী সুন্দর গাছ আমার কাছে অনেকেই ভালো লাগছে যেমন আকাশে ছুয়ে গেছে এরকম মনে হয় এত বড় গাছ আশেপাশে একটু দেখাইলাম রাস্তা কী সুন্দর গাছ এটা যাও গাছ নাকি গাছ বলে এ গেছে গোটা ধরে গেছে মানে ফল বাড়িয়ে গেছে এ গাছের ছায়া অনেক ভালো লাগে গাছের নিচে আশা করি সবাই ভালো আছেন এখন শেষ করব কেমন হয়েছে কমেন্ট আমাকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ